হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এখন বাজে হচ্ছে 8:20। আমি চেষ্টা করবো এই ভিডিওটা আজকে রাত 10টার মধ্যে পাবলিশ করার। যাই হোক, আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার ভাই আর্জেন্টলি জানতে চেয়েছে যে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে কি করতে হয়। সো আমি এখন এই জন্য তাড়াতাড়ি ভিডিওটা করতেছি। ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে আপনার যা যা করতে হবে সেই জিনিসটা বর্তমানে লকডাউনের মধ্যে করতে পারবেন না, কিন্তু লকডাউন খুলে দিলেই আপনি করতে পারবেন। সো আজকের ভিডিওতে মূলত আমি বলবো যে ড্রাইভিং লাইসেন্সটা হারিয়ে গেল, আপনার যে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটা আছে বা ড্রাইভিং লাইসেন্স আছে সেটা হারিয়ে গেলে আপনি কি করবেন। সব যারা এই ভিডিওটা দেখতেছেন, যাদের ড্রাইভিং লাইসেন্স হারায় নাই তাদের বলতেছি, তারা দয়া করে ড্রাইভিং লাইসেন্স এবং বাইকের সবগুলো পেপারের একটা করে এক সেট ফটোকপি বাসার মধ্যে রাখবেন, যাতে হারিয়ে না যায় ফটোকপিটা। যা নর্মালি ড্রাইভিং লাইসেন্স যখন হারিয়ে যায় তখন যদি আপনার সাথে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপিটা থাকে তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সটা তুলতে একটু ইজি হয়, আর যদি না হয় তাও কোনো সমস্যা নেই, আজকে আপনারা জাস্ট বুঝে যাবেন। সো প্রথমে কি করতে হবে, বিআরটিএ থেকে একটা ফর্ম কালেক্ট করতে হবে, সেটা পরে করলেও হবে, আগে আমি বলে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে একটা ফর্ম ফিল আপ করা, যেটা আপনার ড্রাইভিং লাইসেন্সটা হারাইছে সেটার ফর্মটা ফিল আপ করা। ওইটা আপনি কোথায় পাবেন, বিআরটিএর ওয়েবসাইটে পাবেন, নয় বিআরটিএ যে কোনো বিআরটিএর আশেপাশে অনেকগুলো ফটোকপি দোকান থেকে সেখানে পাবেন। সেখানে গিয়ে সেই ফর্মটা কালেক্ট করবেন এবং ফর্মটা লিখবেন, ফিল আপ করবেন, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে কি করবেন, যে এলাকায় ড্রাইভিং লাইসেন্সটা হারাইছে বা চুরি হয়ে গেছে, ধরেন আপনার মানিব্যাগটা ছিনতাই হলো, কিন্তু আপনার মূলত ড্রাইভিং লাইসেন্সটা হারাইছে, এই জন্য আপনার কি করতে হবে, থানায় একটা জিডি করতে হবে। থানায় জিডি করবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা হারাই গেছে। তো ওরা জিডি কপি দিবে, জিডি করতে নর্মালি কোনো টাকা লাগে না, সরকারি খরচে কোনো টাকা লাগে না, এটা আপনাদের জানা রাখা ভালো। থানায় জিডি করবেন, জিডি কপিটা নেবেন, এরপরে ট্রাফিক ক্লিয়ারেন্স অফিসে যাবেন। ট্রাফিক অফিস যেটা হচ্ছে ডেপুটি কমিশনার অফিস বলে না কি জানি এরকম একটা নাম আছে, যাই হোক, আপনি যে এলাকায় ড্রাইভিং লাইসেন্সটা হারাইছেন বা আপনার এলাকা যেটা বিআরটিএ সেখানে যাবেন, যে কোনো একজন সার্জেন্টকে জিজ্ঞেস করুন ভাই ট্রাফিক অফিস কোনটা আপনাদের, তো ওনারা লোকেশন বলে দিবে, সেই অফিসে যাবেন, সেখানে যায় বলবেন আমার ড্রাইভিং লাইসেন্স হারাইছে, আমার নাম অমুক, আমি আমার ড্রাইভিং লাইসেন্সের এগেনস্টে কোনো মামলা নাই বা এই টাইপের একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাই, মানে লাইসেন্সের ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মানে এই লাইসেন্সটা নিয়ে কোনো ঝামেলা নেই, তোর একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে দিবে। সো এই দুইটা কাগজ এবং আপনার ফর্মটা আছে, এটা নেবেন। এরপর ব্যাংকে যাবেন, ব্যাংকে যায় এনআরবিসি ব্যাংক, বিআরটিএর আন্ডারে এনআরবিসির ব্যাংকের যে কোনো শাখায় দেওয়া যায়, 875 টাকা বা এরকম একটা অ্যামাউন্ট আপনার জমা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি ব্যাংকে যে টাকা নিচ্ছে বিআরটিএ তাকে একটু জিজ্ঞেস করলেই সে বলে এক্সাক্ট অ্যামাউন্টটা বলে দিবে। আপনি টাকা জমা দিবেন স্মার্ট কার্ডের জন্য, টাকাটা জমা দিলেন, এরপরে যেহেতু স্মার্ট কার্ড হারাইলে আপনি 875 দিবেন, যদি অস্থায়ী হারায় সেই ক্ষেত্রে টাকাটা হয়তো অন্য, এই জন্য আপনি একটু জিজ্ঞেস করে নেবেন, জিজ্ঞেস করে নেবেন। এবং আপনার সদ্য তোলা ছবি, অর্থাৎ হচ্ছে আপনার বর্তমানে তোলা, মানে আপনি এখন ড্রাইভিং লাইসেন্স হারাইছে আজকে তোলা ছবি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে একটা ফাইল মানে স্ট্যাপলার করবেন, যে যে কাগজের কথা বলছি নিয়ে বিআরটিএ তে যাবেন, বিআরটিএ যে হেল্প ডেস্ক আছে ওখানে জিজ্ঞেস করবেন ড্রাইভিং লাইসেন্স হারাই গেলে কোন রুমে জমা দিতে হয়। সো আমার আমি যতটুকু জানি 1 নম্বর ভবন যেটা আছে, যদি মিরপুর বিআরটিএ হয় সেখানে যাবেন, যেখানে ড্রাইভিং লাইসেন্সের ফাইল জমা নেয় ওখানেই জমা নেবে, ওখানে গেলেই ওরা জমা নিয়ে নিবে, আপনাকে একটা রিসিপ্ট পত্র দিতে পারে, সেই বেসিসে আপনি অমুক তারিখে এসে আপনি ড্রাইভিং লাইসেন্সটা তুলে নিয়ে যাবেন। ওখানে জমা মানে জাস্ট হচ্ছে আপনার জমা নিবে, নিয়ে আপনাকে রিসিপ্ট দিবে, ওই রিসিপ্টটা দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সটা ডুপ্লিকেটটা তুলতে পারবেন, তো আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। কিন্তু এইখানে একজন একটা কোশ্চেন অনেক বেশি থাকবে আপনাদের, কোশ্চেনটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স তো হারাই গেল, তাহলে আমি এই কয়দিন বাইক চালাবো কিভাবে। আপনি যে থানায় জিডি করলেন সেই জিডির ফটোকপিটা আপনি নিজের কাছে রাখবেন, সো সেই ফটোকপিটা দিয়েই আপনি রাস্তায় চালাইতে পারবেন, পুলিশ ধরলে থানার জিডি কপি দেখাইলেই আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। সো মূলত এটাই ছিল আজকের ভিডিওর কন্টেন্ট। এখন অনেকে একটা জিনিস কমেন্ট করবেন যে আমি আমার এখানে ছোলা কেন, আমি পুরো টাক হয়েছি কিনা, আসলে আমি টাক হই নাই, আমি জাস্ট এই সাইটগুলো দিয়ে চেষে ফেলছি, যাতে আমার গরম প্রচুর গরম পড়ছে আর লকডাউনে বাইরেও যাওয়া হবে না। উপরে এই যে চুল আছে দেখেন, এই যে আমার এই উপরে চুল আছে মাথা ভরা, কিন্তু সাইডগুলো আমি চেষে ফেলছি, যাতে এমনি চুল আমি ক্যাপ খুলে ভিডিও করতাম কিন্তু খুব কেমন জানি লাগতো, আমি এটা করছি আমার কমফোর্টের জন্য, কয়েকদিন বাইরে যাওয়া লাগবে না, লকডাউন আছে, যাতে আমি কমফোর্টেবলি থাকি, চুলের কারণে অনেক ঘেমে যায়, চুল ঘেমে যায়, এই জন্য আমি মূলত করছি। যাই হোক, আপনাদের কোশ্চেন অ্যান্সার দিলাম, এই ছিল আজকের ভিডিও টপিকটা। এখন হয়তো বা 8:40 মতো বাজে, আমি চেষ্টা করবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ভিডিও আপলোড করার জন্য। যারা এই ভিডিওটার জন্য অপেক্ষা করতেছিলেন অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস। আর যদি তারপরেও কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আর কমেন্টে না বুঝলে আমার একটা ফেসবুক পেজ আছে, কাজী রুবায়াত শাহরিয়ার রহমান হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট,
আর অয়ন্তা বাংলা ব্লগার হচ্ছে আমার ফেসবুক পেজ, অয়ন্তা বাংলা ব্লগার ইউটিউব ফ্যামিলি হচ্ছে আমার গ্রুপ, ওখানে অ্যাড করে কোশ্চেন করলে অ্যান্সার পেয়ে যাবেন। 5 মিনিট 6 মিনিটের ভিডিও হবে, 10 মিনিট টানে টানে করতে পারতাম, বাট 6 মিনিটের ভিডিও হবে, এটাই আপলোড দিব, আশা করি আপনাদের ভালো লাগবে। হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম।